অস্বাভাবিক গরম এখানে, মানে ধারণার বাইরে তেমন রোদ। ভিউজ অ্যান্ড অল তো দুর্দান্ত, বাট গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বংবেবি মিশকা। আর এই ভিডিওতে রইল তোমাদের জন্য অসাধারণ দুর্দান্ত কিছু ব্রেথ টেকিং ভিউজ, তো তোমরা দেখতে থাকো। অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজকে আমাদের আইল্যান্ড ট্রিপ আছে। আমরা যাচ্ছি আজকে ফিফি আইল্যান্ড, আরও তার সাথে সাথে কিছু কিছু আইল্যান্ডে যাবো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো। সবাই হোয়াইট পড়েছে, মামামা হোয়াইট পড়েছে, কি আছে? কাউকে কাউকে না, ডগি বা ক্যাটকে খেয়ে যায়। হ্যাঁ, ওটা একজন নিয়ে এই পাহাড়টা ওঠে। তো ফিফি আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের যে বোটটা নিতে হবে, তো সেটা নেওয়ার জন্য আমাদেরকে এখানেই আসতে হয়েছিল, যেখানে একজন ট্রেনার আমাদের কিছুক্ষণ ট্রেন করিয়েছিল। তো তোমরা শোনো। গুড মর্নিং, আই লাভ ইউ। তো এখানে উনি আমাদেরকে পুরো ব্যাপারটা বোঝাচ্ছিলেন যে ক্রুজে আমাদের কি কি ডুজ অ্যান্ড ডোন্টস আছে। আমাদের এই বোট বা ক্রুজ তোমরা যেটাই বলো ছিল খুবই প্রিটি, মানে ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে ছিল। আর এর জন্য আমাদেরকে একটা টিকিট ফেয়ার দিতে হয়েছিল, যেটা ছিল ফরেস্ট ফেয়ার অর সামথিং, 400 ভার। আমরা হেভি বোরিং জার্নি করতে চলেছি, হেভি বোরিং। হ্যাঁ সত্যি, এই যে বোট বোটের মানে একদম ডাউনে ডেকে আমরা রয়েছি। আমরা লোক গরিব গরিব আদমি আছে, তো আমাদের সাথে পুরো ইয়ে হয়ে গেছে, স্ক্যাম হয়ে গেছে। মানে আমরা এমন একটা জায়গায় বসেছি, দেখো না আমরা কোনো ভিউজ পাবো না, কিছু দেখতে পাবো। টু আওয়ার্স লং জার্নি, দু ঘন্টা ধরে তারপরে পৌঁছাবো ফিফি আইল্যান্ড। এখানে মুভি চলছে, আমরা মুভি দেখতে দেখতে যাবো, যেটাতে কোনো সাউন্ড নেই। কিন্তু শেষ পর্যন্ত আমাদের পুরো জার্নিটা কিন্তু একদমই বোরিং হয়নি, বরঞ্চ ভীষণভাবে উল্টোটাই হয়েছিল। দুর্দান্ত কিছু ভিউজ আমরা পেয়েছিলাম, কেন কি আমরা নিচে থাকিনি বোটের, আমরা চলে এসেছিলাম বোটের ফার্স্ট ফ্লোরে। আর এত সুন্দর একটা ন্যাচারাল ভিউ দেখে মানে আমাদের তো অবস্থাই খারাপ, আমরা ভাবছি আমরা এতক্ষণ নিচে কী করছিলাম, কেন ছিলাম আমরা নিচে। যাই হোক, এরপরে আমাদের নিচে যাওয়াটা খুব অসুবিধাই হয়ে যাচ্ছিলো, আমরা বোটেই অনেকটা টাইম মানে ওই ফার্স্ট ফ্লোরেই স্পেন্ড করেছি। তোমরা একটুখানি এনজয় করে নাও ভিউটা। প্রচুর ফটোজ আর ভিডিওস নেওয়ার পর আমাদের মনে হলো আমাদের আরেকটু নিজেদের আপগ্রেড করা উচিত, তাই ফার্স্ট ফ্লোর ছেড়ে এবার চলে এলাম আমরা সেকেন্ড ফ্লোরে। সেখানে এসে তো আরও সাংঘাতিক রকম সুন্দর লাগছিল। এখান থেকে সোজা চলে গেলাম আমরা ক্রুজের একদম টপে, মানে ছাদে। তো বুঝতেই পারছো কি লেভেলের আমরা মানে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এত সুন্দর সুন্দর সিনারিজ দেখে। ডিপ ব্লু সি আর তার সাথে স্কাই, ব্লু স্কাই, আবার তার সাথে ছিল কিছু কিছু জায়গায় অনেকগুলো করে রক।
মানে বলে বোঝাতে পারবো না যে কি ফিলিং আসছিল। তোমাদের যত যতটা পেরেছি চেষ্টা করেছি ভিডিওস নেওয়ার, যে তোমাদের সাথে শেয়ার করতে পারার, তোমরা যতটা সম্ভব এনজয় করো। আমরা তো ওখানে ডাইরেক্ট মানে এত ভালোভাবে এনজয় করেছি যে আমার বলার আর কোনো ভাষা নেই। এখানে পরপর কিছু ফটোতে পোজ দিয়ে যাচ্ছিল ওর পাপার জন্য, পাপা ওর মানে তখন ওর ফটো ক্লিক করছিল, এই সময় আমি ওর ভিডিওটা ক্লিক করে নিয়েছি। এটা হলো মায়া বিচ, মায়া বে আইল্যান্ড। এখানে এখন আমরা নামছি না, আমরা নামবো একটু পরে। আপাতত এখানে শুধু স্নর্কেলিং হবে। ভীষণ সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। আমি আমার ড্রাইভারটা নিতে ভুলে গেছি, তাই জন্য হাতে করে করছি। জলের যা কালার দেখছি না, কালার মামা জলে বলো। ও বলছে ছি, এত ডিপ ব্লু দেখে বলছে ছি। তাহলে নোংরা কোথায়, এত সুন্দর জল। না না, সবই ক্লিন ওয়াটার, একদমই ক্লিন ওয়াটার। আপাতত প্রচন্ড গরম, মানে অস্বাভাবিক গরম এখানে, মানে ধারণার বাইরে তেমন রোদ। ভিউজ এন্ড অল তো দুর্দান্ত, বাট গরম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমাদের বোট থেকে লাঞ্চের অ্যারেঞ্জমেন্টস এখানে করা হয়েছিল। এই লাঞ্চটা কিন্তু ইনক্লুডেড থাকে বোট ফেয়ারের সাথেই। আর লাঞ্চ মেনু ছিল ভীষণই লাইটওয়েট, খুব ভালো খাবার, যাতে আমাদের এত গরমেও কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তো আমরা লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চের আইটেমগুলো ভালো ছিল। এখন যাচ্ছি আইল্যান্ডের দিকে। সি বিচে এসে মিশকা নিজেকে কন্ট্রোল করতে পারেনি, খুব বায়না করছিল স্নান করার জন্য। আর যেহেতু গরমটাও প্রচণ্ড পড়েছিল, তাই ওর শরীরটাও খারাপ লাগছিল, তাই আমরাও আর বারণ করিনি। এত সুন্দর ঠান্ডা জল ওকে নামিয়ে দিয়েছিলাম, আর আমরা পাশেই ছিলাম। যেহেতু এক্সট্রা ড্রেস নিয়ে যায়নি, তাই আমরা চানটা করতে পারিনি, কিন্তু মিশকা ভালোভাবে স্নান করেছে। আর স্নানের পরেই বিচ সাইডেই একটা রেস্টুরেন্টে আমরা একটু জুস খেতে চলে এসেছিলাম, যাতে আমাদের একটু রিফ্রেশিং লাগে তাই। এই ফ্রেশ ফ্রুট মকটেলগুলো আমাদের প্রবাবলি 150 ভাট করেই পড়েছিল। ভালো লাগছে, একদম ফ্রেশ। কেমন লাগলো ফিফি আইল্যান্ড ঘুরে? খুব ভালো, বাট খুব টায়ারিং এটাই। বাট হ্যাঁ, খুব মজা লেগেছে ঘুরে, একটু কনজেস্টেড, বাট হ্যাঁ আশা থাকতো। কী কী করলে? খুব বেশি কিছু করিনি, কোনো ওয়াটার রাইডস বা স্নর্কেলিং এইসব কোনো কিছু করিনি। হ্যাঁ, একটুখানি ঘুরলাম, মিশকা স্নান করলো, মিশকার সাথে আমরা একটু মজা করলাম জল টল ছিটিয়ে, এটাই। মনে হচ্ছে যেন আমি ফিফি আইল্যান্ডের মালিক। আর তুমি ঘুরতে এসেছিলে, আমি রিল্যাক্সেশন চলছে। আসলে বোঝা যা করেছি আমি একই করেছি, কিন্তু হাফ বাবা আমার ফিফি আইল্যান্ডের মালিকের মতো। যাই হোক, আমাদের মায়াবেতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওটা আর হয়নি পসিবল, লেট হয়ে গেছিলো।
নো ওয়ারিস, আমরা আবার ক্রাবি যাচ্ছি, ক্রাবিতে গিয়ে আমরা পেয়ে যাবো এরকম আইল্যান্ড, তাই তো? একদম। তো ফিফি আইল্যান্ডের পর আমাদের আর কোনো আইল্যান্ডে যাওয়ার মতন টাইম হয়নি, কেন কি কোনো বোট যেতে রাজিও হচ্ছিল না। ফাইনালি আমরা ফিরলাম আমাদের হোটেলে আবার। তোমাদের আশা করি পুরো ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলে যেও না। আর দেখা হচ্ছে এরপর নেক্সট ব্লগে, যেখানে আমরা তোমাদেরকে নিয়ে যাব টাইগার কিংডমে। তো একদম ওয়েট না করে আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। থ্যাংকস ফর ওয়াচিং।